বিক্ষোভ ও জেলা শাসককে ডেপুটেশন। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জেলা শাসককে ডেপুটেশন প্রদান করলেন আপার প্রাইমারি চাকরির প্রার্থীরা। এই দিন জেলার বিভিন্ন মহকুমা থেকে জমায়েত করে মিছিল নিয়ে আসেন কার্জন গেট চত্বরে। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরি প্রার্থীরা। মূলত এই দিন জেলা শাসক করণে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। শুক্রবার দুপুরে জেলা শাসককে ডেপুটেশন দিয়ে ফেরার সময় সাংবাদিকদের এক চাকরি প্রার্থী তাদের বেদনার কথা তুলে ধরেন। আমজাদ আলীর রিপোর্ট NTVWB। সবাইকে একটু অনুরোধ করছি, বলার সাথে সাথে একটু হাসতাল দিদি বলবেন, তবে আমি এনার্জি বলছি। তোরা ধরবি তোদের কাজ চলে যাবে, অত কথা কিছু সবাইকে একটু অনুরোধ করছি, বলার সাথে সাথে একটু হাসতাল দিদি বলবেন, তবে আমি এনার্জি বলছি। আগে শিখাই নিয়ে যাই।